হ্যালো বন্ধুরা ঈশান হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ইশ্রম কার্ডের ব্যালেন্স বা টাকা কিভাবে চেক করবেন তো আপনারা ইশ্রম কার্ডের টাকা পাবেন কি পাবেন না বা পেয়েছেন কি না তো সেটা আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপের সাহায্যে চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়েই খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার ই শ্রম কার্ডের টাকা ঢুকেছে কি না তো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং এখনও পর্যন্ত যারা এই ই শ্রম কার্ডটি বানাননি তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা নিজেরাই ই শ্রম কার্ডটি কীভাবে বানাবেন তো বন্ধুরা সেই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই খুব সহজেই ই শ্রম কার্ডটি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব ইশ্রম কার্ডের ব্যালেন্স কীভাবে চেক করব তো বন্ধুরা ইশ্রম কার্ডের ব্যালেন্স চেক করার জন্য আপনারা মোবাইল বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে টাইপ করবেন উমাং ডট জিও ডট ইন এটি লিখে সার্চ করলে আপনারা উমাংয়ের অফিসিয়াল পোর্টালে পৌঁছে যাবেন তো এখানে আসার পর আপনাদেরকে প্রথমত লগ ইন বা রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে আপনারা যদি মোবাইল থেকে ভিজিট হন তাহলে কিন্তু আপনারা মোবাইলের বাম দিকে তিনটি লাইন পেয়ে যাবেন ওই তিনটি লাইনে ক্লিক করে কিন্তু এই লগ ইন এবং রেজিস্টার অপশনটি পেয়ে যাবেন তো আমি সিম্পলি লগ ইন এবং রেজিস্টার অপশানে ক্লিক করে দিচ্ছি তো এই লগ ইন এবং রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনি যদি এই পোর্টালে আগে থেকে রেজিস্টার হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পরে আপনি যে এমপিনটি দিয়েছেন সেই এমপিনটি দেবেন দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন এবং আপনি যদি এই পোর্টালে নতুন হয়ে থাকেন তাহলে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজেই এই পোর্টালের অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন গেট ওটিপিতে ক্লিক করে এই এই ওটিপিটা এই ওটিপির ঘরে দেবেন দেওয়ার পরে এই ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পরে এই আই এগ্রিতে ক্লিক করে এই রেজিস্টার অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং আপনি কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো আমি আমি যেহেতু এই পোর্টালে আগে থেকেই রেজিস্টার হয়ে রেখেছি তো এই জন্য আমি এই লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি তো লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি দেওয়ার পরে এমপিনটি দিচ্ছি দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি এই লগ ইন অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা ইশ্রম কার্ডের ব্যালেন্স চেক করার জন্য এখানে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে আপনারা সার্চ করবেন পি এফ এম এস এই পি এফ এম লিখে সার্চ করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাকে শ্রম কার্ডের ব্যালেন্স চেক করার জন্য নো ইয়র পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করে দিচ্ছি আমি তো এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি শ্রম কার্ডে দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখান থেকে ব্যাঙ্ক চুজ করবেন ব্যাঙ্কের আপনি প্রথম কয়েকটা ওয়ার্ড লিখলেই কিন্তু বাকি যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের কিন্তু নেম চলে আসবে তো এরপর অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক নেম দেওয়া হয়ে গেলে আপনাকে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে এই তো এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সমস্ত ডাটা শো করবে যে কবে কোথা থেকে কোন কোন প্রকল্পের আপনারা টাকা পেয়েছেন এবং এই ই শ্রম কার্ডের টাকা পেয়েছেন কিনা সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা আমাদের এই পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই ই শ্রম কার্ডের টাকা দেওয়া শুরু হয়নি তো শুধুমাত্র এই ইউপিতে এই ই শ্রম কার্ডের টাকা মাসে মাসে হাজার টাকা করে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা যখনই আমাদের পশ্চিমবঙ্গে এই ইশ্রম কার্ডের টাকা দেওয়া শুরু হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন